নমস্কার বন্ধুরা আমি গণেশ সরকার আর আপনার দেখছেন বেঙ্গল ইন্স্যুরেন্স তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যদি আপনি খুঁজছেন এল আই একটি পলিসি করবেন এবং যে পলিসিটি শর্ট টার্মের জন্য তাহলে আপনাকে কোন প্ল্যানে নিবেশ করা উচিত তো দেখুন বন্ধুরা আপনার জন্য যে শর্ট টার্মের পলিসি হবে সেটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এল আইসির নিউ এন্ডমের প্ল্যানে এবং যার টেবিল নাম্বার হলো নশো চোদ্দো নাম্বার টেবিল এই পলিসির যদি আমরা প্রোডাক্ট সামারি দেখি তাহলে আমরা কী পাবো দেখুন এলআইসির নিউ এন্টমেন্ট প্ল্যান যার টেবিল নাম্বার হল নশো চোদ্দো নম্বর টেবিল এটি একটি রেগুলার প্রিমিয়াম পেমেন্ট অ্যাম্প পলিসি মানে আপনি এই পলিসিটি আজকেই করেছেন মিনিমাম আপনি বারো বছরের পলিসিটা নিতে পারবেন এই পলিসি থেকে আপনাদেরকে দু রকমভাবে বেনিফিট পাওয়া যায় একটি হলো সেভিংস মানে অ্যাট আ টাইম অফ ম্যাচুরিটি আপনাকে ম্যাচুরিটি পেমেন্ট করা হবে এবং আরেকটি হলো প্রোটেকশন যদি ইন কেস অফ আপনার কিছু হয়ে যায় ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে তাহলে আপনার নমিনিকে একটি লামসাম অ্যামাউন্ট দেওয়া হবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড তো তাহলে আসুন আমরা এখন একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলব তো দেখুন আমি এক্সাম্পল হিসাবে যেটি ধরেছি তো সেটি হলো আপনার বয়স তিরিশ বছর এবং আপনি এই পলিসির মধ্যে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে নিবেশ করতে চাচ্ছেন মানে ইয়ারলি অ্যাপ্রক্সিমেট ষাট হাজার টাকা ধরে রাখুন এবং বারো বছরের জন্য নিবেশ করতে চাচ্ছেন তাহলে এই পলিসি থেকে আপনারা পাবেন বারো বছর পর ন লক্ষ একান্ন হাজার চারশো টাকা এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি ম্যাচিউরিটি অ্যামাউন্ট তো এটি হলো বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশন তো এখন আমরা ডিপলি আলোচনা করব যদি আপনারা এই পলিসির মধ্যে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে নিবেশ করেন আগামী বারো বছরের জন্য তাহলে আপনারা কত টাকা ম্যাচুরিটি পাচ্ছেন এই ম্যাচুরিটি অ্যামাউন্টের মধ্যে বোনাস কত টাকা রয়েছে যদি আপনারা এই পলিসিটি করার পর লোন নিতে চান তাহলে মিডিল পয়েন্টে গিয়ে লোন কত টাকা পাবেন তো পুরো ডিটেলসে কিন্তু আমরা এখন আলোচনা করতে চলেছি তো দেখুন আমরা প্রফেসর ডিটেল হিসাবে ধরে নিয়েছি আপনার বয়স তিরিশ বছর এবং প্ল্যানের নাম হলো নিউ ইন্ডোম্যান প্ল্যান নশো চোদ্দো নাম্বার টেবিল এবং সামেশ্বর দেওয়া হবে যদি আপনারা এই নশো চোদ্দো নম্বর টেবিলের মধ্যে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে নিবেশ করেন তাহলে ছ লক্ষ সত্তর হাজার টাকার সামেস দেওয়া হবে এটি আপনার পলিসির সামেস্ট যেমনটা আমি আপনাকে বললাম বারো বছরের জন্য পলিসিটা আপনি দিতে যাচ্ছেন বারো বছরই টাকা জমা করবেন বারো বছর পরেই ম্যাচুরিটি পেয়ে যাবেন এর সাথে সাথে আপনাকে আরেকটি রাইডার দেওয়া হবে যেটাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল ডেট অ্যান্ড ডিসিবিলিটি বেনিফিট রাইডার ছ লক্ষ সত্তর হাজার টাকা তো পলিসি করার ডে ওয়ান থেকে কিন্তু আপনার এই ছ লক্ষ সত্তর কিন্তু ছ লক্ষ সত্তর মানে ডবল সামেশট আপনার দেওয়া হবে তো এবার আমরা চলে আসি যে প্রিমিয়ামটি দেখে নিই আপনার যে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম দাঁড়াবে যদি আপনারা প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে নিবেশ করেন তাহলে মান্থলি প্রিমিয়াম দাঁড়াবে পাঁচ হাজার একশো সাঁত্রিশ টাকা এবং কোয়ার্টারলি প্রিমিয়াম দাঁড়াবে যদি আপনারা তিন মাস পর পর এই প্রিমিয়ামটি জমা করতে চান পনেরো হাজার চারশো বারো টাকা করে আপনি যদি হাফ ইয়ারলি করতে চান মানে প্রতি ছ মাস অন্তর অন্তর প্রিমিয়াম জমা করবেন তিরিশ হাজার পাঁচশো ন টাকা করে আপনাকে জমা করতে হবে প্রিমিয়াম এবং বছরে যদি আপনি দিতে চান তাহলে ষাট হাজার তিনশো সাতাশি টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এটি হলো ফার্স্ট ইয়ার প্রিমিয়াম আপনারা জানেন গ্যালাক্সির প্রথম বছরের প্রিমিয়ামটি একটু বেশি থাকে এবং সেকেন্ড বছর থেকে আপনাদের প্রিমিয়ামটি একটু কমে যাবে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো দেখুন আপনার মান্থলি যে প্রিমিয়ামটি ছিল পাঁচ হাজার একশো সাঁত্রিশ টাকা এটি প্রথম এক বছর আপনি জমা করলেন সেকেন্ড বছর থেকে আপনার প্রিমিয়াম হয়ে দাঁড়াবে পাঁচ হাজার টাকা তো ঠিক আপনার আপনি যদি হাফ ইয়ারলি দিয়ে পলিসিটি স্টার্ট করে থাকতেন প্রথম দুটো ইনস্টলমেন্ট তিরিশ হাজার পাঁচশো নয় টাকা করে দিয়েছিলেন এবং তারপরের থেকে আপনার প্রিমিয়ামটি হয়ে দাঁড়াবে উনত্রিশ হাজার আটশো বাহান্ন টাকা ঠিক একইভাবে ইয়ারলি মোটে যে প্রিমিয়ামটি ছিল ষাট হাজার তিনশো সাতাশি টাকা সো সেটা কমে দাঁড়াবে উনষাট হাজার সাতাশি টাকা তো এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে সেকেন্ড ইয়ার্স থেকে টিল বারো বছর পর্যন্ত তো এবার আমরা চলে আসি যে টেবিল ভিউ দেখুন ইয়ার চলছে দু হাজার তেইশ আপনার বয়স্ক তিরিশ বছর যেটা ধরেছিলাম যাই বোর্ডে পলিসিটা করুন না কেন প্রিমিয়াম কিন্তু আপনার রিয়ালিতে এই টাকাটি জমা হবে প্রথম বছর ষাট হাজার তিনশো সাতাশি টাকা এবং এই টাকাটি জমা করার সাথে সাথে বা এই পলিসিটি করার সাথে সাথে আপনার দেখুন ইন্স্যুরেন্স কভারেজ চালু হয়ে যাবে এটি হলো নর্মাল ডেথ পলিসি করার পর যদি আপনার নর্মাল ডেথ হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার নমিনিকে এই টাকাটি দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড যদি আপনার অ্যাক্সিলেন্টাল কিছু হয়ে যায় পলিসি করার সাথে সাথে ডে ওয়ান থেকে তেরো লক্ষ তেষট্টি হাজার টাকার উপরে আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি গ্যারেন্টেড প্রথম বছর এই টাকাটি আপনি জমা করলেন জমা করার পর আপনি যদি এলআইসি কার্ড ছেড়ে দেন এলআইসির প্রিমিয়াম যদি যা জমা করেন কোনো রকমভাবে রিটার্ন পাবেন না ক্যাশ ভ্যালু পাবেন না লোনও পাবেন না এবং ঠিক এক বছর পর ইয়ার হবে দু হাজার চব্বিশ আপনার বয়স একত্রিশ বছর প্রিমিয়ামটা একটু কমে যাবে দেখুন উনষাট হাজার সাতাশি টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এবং দেখুন আপনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু বেড়ে গেল ছ লক্ষ টাকা ছিল সাত লক্ষ টাকা হয়ে গেল তেরো লক্ষ তেষট্টি হাজার ছিল তেরো লক্ষ সাতাশি হাজার টাকা হয়ে গেল তো বন্ধুরা এই পলিসিটি যখন আপনি করবেন করার পর থেকে যতদিন পর্যন্ত ম্যাচুরিটি পাচ্ছেন না ততদিন পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু এভরি ইয়ার বাড়তেই থাকবে তো দেখুন সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ এভাবে ইন্স্যুরেন্স কভারেজটি আপনার বাড়তে থাকবে রাইট তো সেকেন্ড বছর থেকে আপনারা পাচ্ছেন কি ক্যাশ ভ্যালু ক্যাশ ভ্যালু মানেটা কি আপনি ধরেন এই পলিসিটি আজকে স্টার্ট করেছেন প্রথম বছর আপনার ষাট হাজার তিনশো টাকা জমা হলো সেকেন্ড বছর ঊনষাট হাজার টাকা জমা হলো সেকেন্ড বছরে কি আপনি বলছেন এলআইসিটি কার্ড কন্টিনিউ করবেন না আপনি স্যারেন্ডার করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন শুধুমাত্র চৌত্রিশ হাজার ছশো বাহাত্তর টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে কারণটি কি কারণটি হলো আপনাকে দেখুন একটি ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছিলো শুধুমাত্র এলআইসি ভাববেন না যে আপনার সেভিংস হবে বা আপনার রিটার্ন অফ প্রিমিয়াম হবে আপনার কিন্তু ম্যাচুরিটির সাথে কী দেয় আপনার ইনকেস অফ আগে আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার লোমে কিন্তু একটি বড়ো শোনা রাশি দেয় তো এটার জন্য আপনার কিন্তু ক্যাশবিলি এমাউনটি অনেক কম থাকবে মানে এক কথায় স্যারেন্ডার করলে লসই হবে একটা লোক পলিসি করার পর কেন স্যারেন্ডার করে কারণ তার টাকার দরকার তো এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে এই সুবিধাটা দিচ্ছে লোনের সুবিধা দেখুন এক বছর পর আপনাকে কিন্তু একত্রিশ হাজার টাকা লোনের জন্য অফার করবে এলআইসি অফ ইন্ডিয়া এবং এই লোনের জন্য আপনাকে কোনো থার্ড পার্টি লাগবে না কোনো গ্যারেন্টার লাগবে না আপনি যাবেন এলআইসি অফিসে আপনার পেপার্স জমা করবেন আপনাকে লোন দিয়ে দেওয়া হবে তো দেখুন সেকেন্ড বছরে একত্রিশ হাজার থার্ড নম্বর বছরে দেখুন ফিফটি এইট থাউজেন্ড এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার তো এইভাবে লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হয়ে থাকবে আপনি চাইলে লোন নিতে পারেন এবং এই লোনটি আপনি তখনই পাবেন আপনাকে প্রিমিয়ামটি চালাতে হবে তাই না আপনি ধরেন তিরিশ বছর বয়সে পলিসি করেছেন চৌত্রিশ বছর পর্যন্ত চালালেন এখন আপনি আটত্রিশ বছর বয়সে কি বলছেন যে আপনি দু লক্ষ আট হাজার টাকা আপনি লোন পাবেন পাবেন না কারণ আপনার এত টাকা প্রিমিয়াম তো জমা হয়নি তাই না তো লোনটা নেওয়ার জন্য আপনাকে প্রিমিয়ামটি জমা করতে হবে তো আশা করি বুঝতে পারলেন এই লোনের বেনিফিটটিও এই পলিসি থেকে পাওয়া যায় এবার আমরা চলে এসেছি যে মেন টপিকে তিরিশ বছরে আপনি পলিসিটি স্টার্ট করেছেন প্রথম বছর প্রিমিয়ামটি একটু বেশি ছিল ষাট হাজার তিনশো সাতাশি টাকা সেকেন্ড বছর থেকে প্রিমিয়ামটি কমে গেল আপনাকে প্রিমিয়ামটি জমা করতে হবে কত বছর শুধুমাত্র বারো বছর পলিসি করেছেন তিরিশ বছর বয়সে এবং বারো বছর পর আপনার বয়স হয়ে যাবে বিয়াল্লিশ তো দেখুন আপনার যে টোটাল টাকাটি জমা হবে এই বারো বছরে সাত লক্ষ দশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা এটি আপনার টাকা আপনার নিজের টাকা আপনার কষ্টের টাকা আপনি নিজে জমা করেছেন এবং পলিসি করার বারো বছর পরে গিয়ে আপনার বয়স হবে যখন বিয়াল্লিশ বছর সেই সময় আপনারা এই পলিসি থেকে ম্যাচুরিটি পাবেন ন লক্ষ একান্ন হাজার চারশো টাকা এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট এর উপর আপনাকে কোনোরকমভাবে ট্যাক্স দিতে হবে না যে এই যে ম্যাচুরিটি অ্যামাউন্ট রয়েছে না ন লক্ষ একান্ন হাজার চারশো টাকা এই ম্যাচুরিটি অ্যামাউন্টের মধ্যে কত টাকা গ্যারান্টিড থাকে তো সেটা সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে তো আসুন আমরা এখন দেখে নিই তো দেখুন ম্যাচুরিটি বেনিফিট এই পলিসিটি যখন ম্যাচুরিটি হয় সে সময় আপনাকে তিনটি জিনিস দেওয়া হয় এলআইসির তরফ থেকে একটি হলো সামের শট আপনার পলিসির সামের শট কত টাকা ছিল এবং আপনাকে দেওয়া হবে বোনাস এবং দেওয়া হবে ফাইনাল অ্যাডিশনাল বোনাস এবং বন্ধুরা এই ফাইনাল অ্যাডিশনাল বোনাস মিনিমাম এটির জন্য পনেরো বছর আপনাকে পলিসি রাম নিতে হবে যেহেতু এখানে বারো বছরের পলিসি রাম নিচ্ছেন তাই ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাবেন না এই সামের শট এবং বোনাস এই দুটো মিলিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করা হবে তো দেখুন এই ন লক্ষ একান্ন হাজার চারশো টাকার ম্যাচুরিটি অ্যামাউন্টের মধ্যে ডে ওয়ান থেকে কিন্তু আপনার এই ছ লক্ষ সত্তর হাজার টাকা গ্যারেন্টেড এটাকে বলা হয় এলআইসির সোবেরেন্ট গ্যারান্টি তো এবার থাকলো বোনাস তো দেখুন এলআইসির নিউ এন্টোমেন্ট প্ল্যানে যদি আপনারা বারো বছরের জন্য পলিসিটা নিয়ে থাকতেন তাহলে এলআইসি অফ ইন্ডিয়া লাস্ট ইয়ারে যে বোনাসটি দিয়েছিল সেটি কিন্তু পার এক হাজার পার্স আমারের ওপর পঁয়ত্রিশ টাকা করে বোনাস এবং এই রেট অনুযায়ী ধরেই আমি ধরে নিচ্ছি যে আগামী বারো বছরের জন্য এল আই সি অফ ইন্ডিয়া এই বোনাসটি দিবে তাহলে আপনার টোটাল বোনাসটি দাঁড়াবে দু লক্ষ একাশি হাজার চারশো টাকা এবং এই বোনাসের অ্যামাউন্টে যদি পঁয়ত্রিশ টাকা করে এলআইসি ইন্ডিয়া দিয়ে থাকে আগামী বারো বছরের জন্য তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পাবেন না এখানে আপনারা গ্যারেন্টিড রিটার্ন পাবেন ন লক্ষ একান্ন হাজার চারশো টাকা তো আশা করি আপনারা বুঝতে পারলেন এলআইসির সব থেকে ছোট পলিসিটা মানে বারো বছরের জন্য যদি আপনি প্ল্যান করতে চান তাহলে কোন প্ল্যানে আপনাকে নিবেশ করতে হবে আমরা একটি এক্সাম্পলে আপনাদেরকে বুঝিয়ে বললাম যেটা আপনারা ফাইভ থাউজেন্ড রুপিস পার মান্থ নিবেশ করেন এই এলআইসির নিউ এডেন্ট প্ল্যানে তাহলে কীরকমভাবে বেনিফিটটি পাচ্ছেন তো এটি ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজারও থাকুন তাহলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ যেন ভালো থাকবেন দেখতে থাকবেন ব্যাঙ্গুলে ইনস্ট্রাইট ধন্যবাদ নমস্কার